হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি রামিজ দুশো টাকার জিনিস এক হাজার টাকায় বিক্রি করুন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে জিনিসের বিজনেস আইডিয়াটা দেবো সেই জিনিসটার হোলসেল রেট হবে দুশো টাকা পার কিলো কিন্তু আপনি যখন সেটাকে প্যাকিং করে মার্কেটে সেল করবেন তখন আপনি এক হাজার টাকা কিলো হিসেবে মার্কেটে সেল করবেন মানে প্রত্যেক কিলো প্রোডাক্টে আটশো টাকা করে আপনার প্রফিট থাকবে তাহলে আপনি যদি প্রতিদিন কম করে তিন কিলো প্রোডাক্ট সেল করে দিতে পারেন তাহলে একদিনের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় চব্বিশশো টাকা আমি চারশো টাকা আরও ছেড়ে দিলাম তাও আপনার একদিনের প্রফিট থাকছে প্রায় দু হাজার টাকা তাহলে আপনি প্রত্যেক মাসে এই ব্যবসাটা করে আপনি ষাট হাজার টাকা পর্যন্ত কম করে আপনি ইনকাম করতে পারবেন খুবই লাভজনক ব্যবসা এটা এবং এই জিনিসের মার্কেটে প্রচুর চাহিদা আপনি আপনার লোকাল মার্কেট বা আপনার আশেপাশের এলাকায় খুব সহজেই আপনি আপনার এই প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবেন কারণ মার্কেটে এর প্রচুর ডিম্যান্ড সেই কারণে আপনার মাল বিক্রি করা নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং বারো মাসেই এর চাহিদা থাকে কোনো সময় এর চাহিদা কম হয় না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কী সেই বিজনেস আইডিয়াটা তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যামাজন ডট ইনে চলে এসেছি এখানে অ্যালোভেরা জেল বিক্রি হচ্ছে একশো এম দুশো টাকায় একশো পঞ্চাশ এমএল দুশো পঁয়তাল্লিশ টাকায় একশো তিরিশ এম এল একশো নব্বই টাকায় আবার এখানে একশো পঁচাত্তর এম এল একশো নিরানব্বই টাকায় একশো পঞ্চাশ এম এল দুশো পঁয়তাল্লিশ টাকায় দুশো গ্রাম দুশো নিরানব্বই টাকায় মানে এক কথায় এক হাজার টাকা কিলো হিসেবে এখানে অ্যালোভেরা জেল বিক্রি হচ্ছে অ্যামাজন ডট ইনে কিন্তু আমি আপনাদেরকে এবার হোলসেল রেটটা দেখাচ্ছি যে অ্যালোভেরা জেল কত টাকায় সেল হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়া মার্কেটে চলে এসেছি এখানে অ্যালোভেরা জেল বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি মাত্র একশো আশি টাকা কেজি আপনি হোলসেল রেটে এই অ্যালোভেরা জেল পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যখন যে সেটাকে খুচরোতে বিক্রি করছেন তখন আপনি এই অ্যামাজনে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা কিলো হিসেবে আপনার মার্কেটে সেল হচ্ছে কিন্তু আপনার দাম পড়ছে একশো আশি টাকা কিলো আপনি এর থেকেও হয়তো কম দামে পেয়ে যাবেন যদি আপনারা একটু ফোনে কথা বলে নিতে পারেন তাহলে এর থেকেও আপনি কম দামে পেয়ে যাবেন একশো আশি টাকার থেকেও তো একশো আশি টাকা কিলো আপনি কিনে নিলেন কিনে নেওয়ার পর আপনি সেটাকে যখন সেল করবেন তখন আপনি এক হাজার টাকা কিলো হিসেবে সেল করতে পারবেন অ্যালোভেরা জেল কী কাজে ব্যবহার হয় সেটা আশা করছি আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ও চুলের জন্য খুবই উপকারী সেই জন্যে অনেকেই আছে যারা অ্যালোভেরা জেল ব্যবহার করে কেউ কেউ আছে যারা নিজের ত্বকে ব্যবহার করে বা ফেসে ব্যবহার করে আবার কেউ কেউ আছে যারা তাদের নিজের চুলে ব্যবহার করে আরও অনেক রকম কাজে এই অ্যালোভেরা জেল কাজে লেগে থাকে সেই জন্যে মার্কেটে এর সবসময় হাই ডিম্যান্ড থাকে কোনো সময় এর ডিম্যান্ড কম হয় না কারণ অ্যালোভেরা একটি খুবই ভালো জিনিস ও খুবই উপকারী জিনিস তো আপনি যদি পিওর অ্যালোভেরা জেল তৈরি করে মার্কেটে সেল করেন তাহলে দেখবেন আপনি খুবই তাড়াতাড়ি আপনি মার্কেটে গ্রো করতে পারবেন এবং আপনার বিজনেসকে খুব তাড়াতাড়ি সাকসেসফুলভাবে রান করতে পারবেন কারণ মার্কেটে এর ডিম্যান্ড কোনো সময় কম হয় না মানুষ সব সময় অ্যালোভেরা জেল ব্যবহার করে এমন কোনো সময় নাই যে অ্যালোভেরা জেল সেই সময় ব্যবহার করে না এবং খুবই লাভজনক ব্যবসা এটা আপনারা দেখতেই পেলেন যে আপনারা যখন কিনবেন তার দাম হবে আপনার একশো আশি টাকা কিলো তারপর আপনি যখন সেটাকে সেল করবেন তখন আপনি এক হাজার টাকা কিলো হিসেবে মিনিমাম রেট সেটা আপনি সেল করতে পারবেন তো আপনাকে কিছুই করতে হবে না আপনাকে সর্বপ্রথমে এই অ্যালোভেরা জেল কিনে নিতে হবে একশো আশি টাকা কিলো হিসেবে তারপর কিনে নেওয়ার পর আপনাকে করতে হবে কি যে এই রকম ধরনের প্লাস্টিকের বোতলে কাচের বোতলে বিভিন্ন রকম সাইজের প্যাকিং করে নিতে হবে যেমন একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম বিভিন্ন রকম সাইজের প্যাকিং করে নিতে হবে প্যাকিং করে নেওয়ার পর আপনাকে স্টিকার লাগিয়ে দিতে হবে এই রকম ধরনের আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি স্টিকার লাগিয়ে দিতে পারবেন সেই সব বোতলের ওপর বা কাচের কন্টেনারের ওপর আপনাকে স্টিকার লাগিয়ে দিতে হবে তারপর আপনাকে মার্কেটে সেটা সেল করতে হবে তাহলে আপনি এক হাজার টাকা কিলো হিসেবে সেল করতে পারবেন তো আপনি যদি চান প্রথমে আপনার প্রোডাক্টের দাম কম রাখতে কারণ আপনি নতুন আসছেন মার্কেটে তো আপনি যদি চান কম দামে সেল করতে আপনি কম দামেও সেল করতে পারবেন এবং আপনাকে পিওর নাইনটি নাইন পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট আপনাকে অ্যালোভেরা জেল দিতে হবে সেই দিকটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার প্রত্যেক কিলোতে কম করে আটশো টাকা করে প্রফিট থাকবে তাহলে বুঝতেই পারছেন কত লাভজনক ব্যবসা এটা তো এই অ্যালোভেরা জেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কের ওপর ক্লিক করলেই সাপ্লাইয়ারের ফোন নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন এবং কিনে নেওয়ার পর সেটাকে আপনারা ব্যবসা করতে পারেন এবং তার পাশাপাশি প্লাস্টিক কন্টেনার বা কাচের বোতলেরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন আমি রিপ্লাই অবশ্যই করব এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক